হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর হ্যাঁ বন্ধুরা আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি বন্ধুরা আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি টিপস নিয়ে নতুন একটি রোগের সমাধান নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনাদের স্ক্রিনে আমার ভিডিওগুলো দেখতে পারেন তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা অনেকে এই গাছটিকে চিনে গেছেন হ্যাঁ বন্ধুরা এটা আমাদের অনেক পরিচিত একটি গাছ এই গাছটি হল কলার গাছ বন্ধুরা তো আপনারা মূলত এই কলা গাছের পাতা দিয়ে যে রোগের সমাধান করতে পারবেন সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ রোগ বললেও চলে আপনারা যাদের অল্প বয়সে মাথার চুল পেকে গেছে যারা লজ্জায় কোথাও যেতে পারছেন না তো বন্ধুরা মূলত তাদের জন্যই আজকে আমার এই টিপসটি তো আর কথা না বাড়িয়ে চলে যায় আমাদের মূল ভিডিওতে বন্ধুরা আপনারা ইতিমধ্যেই এই গাছটির পাতা লক্ষ্য করুন তো মূলত আপনাদেরকে এই গাছের পাতাটি সংগ্রহ করতে হবে আপনাদের যেটি করতে হবে এই কলা গাছের পাতা কালেক্ট করতে হবে এমনভাবে কালেক্ট করতে হবে এমন পরিমাণ কালেক্ট করতে হবে যাতে করে এই কলার পাতা ব্লেন্ডারে ব্লেন্ড করে কিংবা পাতায় থেতো করে হাফ গ্লাস পরিমাণ কিংবা আড়াইশো মিলির বোতল পাওয়া যায় ওই আড়াইশো মিলির বোতলের হাফ পরিমাণ রস আপনাকে বের করতে হবে তো মূলত এই গাছের পাতার রসই আপনার চুলকে পাকা হাত পাকার হাত থেকে রক্ষা করবে এবং চুল হবে আকর্ষণীয় কালো এবং কুচকুচে কালো তো যেটি করতে হবে আপনাদেরকে এই পাতার শেষ সাথে হাফ কাপ পরিমাণ আমি আবারও বলছি এই রসের থেকে এই পাতা থেকে যে রসটি বের হবে সেই রসের সাথে হাফ কাপ পরিমাণ সরিষার তেল মিক্স করে দুই এক দিন বোতলে রেখে দিবেন দু এক দিন বোতলে রাখার পরে আপনারা প্রতিদিন রাত্রে শোবার আগে সাত দিন যদি নিয়মিত ব্যবহার করেন আমি নিয়মটা বলে দিচ্ছি আপনাদেরকে রাত্রে শোবার আগে চুলের গুঁড়া থেকে একদম আগা পর্যন্ত চুলের গুঁড়া থেকে আগা পর্যন্ত আপনাদের ওই রসের সাথে যে তেলটি মিশ্রণ করে বোতলে রেখে দিয়েছিলেন ওই মিশ্রণটি আপনাকে মাখতে হবে চুলে গোড়া থেকে একদম আগা পর্যন্ত ঠিক এভাবে যদি আপনারা সাত দিন ওই তেলটি ব্যবহার করেন তাহলে আমার দৃঢ় বিশ্বাস আপনারা উপকার পাবেন তো আপনারা ওই তেলটি সাত দিন ব্যবহার করবেন সাত দিন পরে নতুনভাবে আবার মিশ্রণটা তৈরি করে ব্যবহার করলে ফলটা বেশি ভালো পাবেন তো আজ এ পর্যন্তই বন্ধুরা তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারি তো এই কামনা করে সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ